প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে হাজির হয়েছি। সম্মানিত 9টি ব্যাংক, আর মধ্যে একটি যদিও আর্থিক প্রতিষ্ঠান আছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে তারা 1,079 জন, আর অফিসার জেনারেল পদে নিয়োগ দেবে 1,763 জন, আর অফিসার ক্যাশ পদে সাতটি ব্যাংকে নিয়োগ দেওয়া হবে 1,720 জন। অর্থাৎ টোটাল 4,552 জন নিয়োগ দেওয়া হবে সমন্বিত এই ব্যাংকগুলোতে। এর আগে দুইটা ভিডিও আছে আমার, একটি হচ্ছে সিনিয়র অফিসার নিয়ে, আরেকটি হচ্ছে অফিসার জেনারেল নিয়ে। আমার যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই নোটিফিকেশনটি পেয়ে যাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তা আমার আমার ভিডিওতে গেলেই দেখতে পাবেন। এখন আমি কথা বলবো অফিসার ক্যাশ নিয়ে। নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, ফি সহ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, অবশ্যই ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত 60টি ব্যাংক এ সমন্বিত হবে। 2020 সাল ভিত্তিক অফিসার ক্যাশ এর 1,720টি শূন্য পদে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ, 2020 সাল ভিত্তিক, আর জব আইডি নাম্বার হচ্ছে 10148। এই জব আইডিটি কিন্তু অবশ্যই আপনাদের আবেদনের ফি যখন প্রদান করবেন তখন নির্ধারিত স্থানে এটি ব্যবহার করতে হবে। পদের সংখ্যা হচ্ছে 1,720টি, আর যে যে ব্যাংকে যতগুলো পদে নিয়োগ দেওয়া হবে চলুন একটু জেনে আসি। সোনালী ব্যাংকে নিয়োগ দেওয়া হবে 199টি, জনতা ব্যাংকে নিয়োগ দেওয়া হবে 1,038টি, অগ্রণী ব্যাংকে 300টি, রূপালী ব্যাংকে 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে 5টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 134টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 42টি। আর বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি পাবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুদ্ধ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে, গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের যে একটা প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে পরিচালিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপি এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তদ্বর্ত প্রথম বিভাগ, আর জিপিএ 2 বা থেকে 3 হলে এটা দ্বিতীয় বিভাগ হবে, 3-এর কম হলে দ্বিতীয় বিভাগ হবে। আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে বলা হয়েছে 4 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্ট স্কেলে, 4 পয়েন্ট স্কেলে 3 বা তদ্বর্ত হলে প্রথম বিভাগ বা শ্রেণী, আর 5 পয়েন্ট স্কেলে 3.75 হলে প্রথম বিভাগ বা শ্রেণী হবে, আর 2.25 বা তদ্বর্ধ কিন্তু 3-এর কম হলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হবে, আর সিজিপি এর পয়েন্ট স্কেলে 2.813 বা তদ্বর্ধ কিন্তু 3.75-এর কম হলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বলে গণ্য হবে। বয়স চাওয়া হয়েছে 25/3/2020 তারিখে, সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের তারিখ আর সময় হচ্ছে 30/1/2022 তারিখ রাত 12:59 পর্যন্ত, আর ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 2/2/2022 তারিখ রাত 11:59। আবেদন ফির ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষার ফি অফেরযোগ্য 200 টাকা, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে
প্রিপেইড পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে পরিশোধ করতে হবে। আর আবেদন পদ্ধতি হচ্ছে কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট e-recruitment.bb.org.bd এই নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম এবং শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিবি আইডি নাম্বার, অর্থাৎ যারা ইতিপূর্বে নিবন্ধন করেছেন তাদের সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। আর নতুন প্রার্থীগণ অনলাইনে আবেদন সম্পন্ন হলে একটি সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এই সিবি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আরও ভবিষ্যতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রার্থীর বিবরণ বলা হয়েছে, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম অবশ্যই SSC বা সমনের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা হচ্ছে, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। আর প্রার্থীর স্থায়ী ঠিকানা হচ্ছে প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ছবির একটি মাপ দেওয়া হয়েছে, এখানে মূলত যে তিনটি পদে আবেদন করবেন সব পদে একই ছবির মাপ, 600x600 পিক্সেল, ফাইল সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট, আর ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা, তবে ছবি যদি রঙিন হতে হবে এবং সর্বোচ্চ 3 মাস পূর্বে তোলা হতে হবে। ছবি তোলার সময় মুখ এবং কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে সরাসরি প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। হ্যালো, আর বলো কেন, কালকে আর ভাই ভা কালকে ভাই ভাই আজকে জ্বর আছে মানে পানি পানি হচ্ছে নাকি আজকে? তাহলে হ্যাঁ, জ্বর কি খুব বেশি নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্রার্থীকে স্বাক্ষর আপলোড করতে হবে 300x80 পিক্সেল এবং ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কিলোবাইট। প্রতিষ্ঠান পছন্দ করে এই অপশনগুলো আপনারা ভালো করে পড়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। মূলত তিনটি পদের অ্যাপ্লিকেশন সাবমিটের সবকিছু একই। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের আপডেট একটি ভিডিও। অফিসার ক্যাশ পদে নিয়োগ দেওয়া হবে 1720 জন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।